আজকের গল্প পাতাল রেলের টিকিট। অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধে 7টা পেরিয়ে গেল। সকাল থেকেই মনটা কেমন আনমনা হয়ে আছে। সকালে একটা কোকিল এক টানা ডেকেছিল অনেকক্ষণ। কেমন মন কেমন করা সেই ডাক! আমাদের বাড়ির পাশের মোহনবাসী আম গাছটার কোকিলটা মাঝে মাঝে এসে বসে, একটানা অনেকক্ষণ ডাকে। আজও ডেকেছিল কোকিলটা। কোকিলের ডাক শুনলে মন ভালো হয়ে যায় এক একদিন। আজ মনটা আনমনায় হয়ে আছে। আমি চাঁদনি চকে পাতাল রেল ধরে বাড়ি ফিরি। স্টেশনে স্মার্ট গেটে কার্ডটা পাঞ্চ করতে গিয়ে দেখলাম কার্ডের টাকা ফুরিয়ে গেছে। অগত্যা টিকিট কাউন্টারে স্মার্ট কার্ডে টাকা ভরার জন্য দাঁড়ালাম। কাউন্টারের ভিতর থেকে ভদ্রলোক বললেন, মেশিন খারাপ, স্মার্ট কার্ডে টাকা ভরা যাবে না। আমার কাছে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত যাওয়ার এনগেজ ফেয়ারের খুচরো 6 টাকা নেই, তাই পাশের কাউন্টারে দাঁড়ালাম। টিকিট কাটার লাইনটা বেশ বড়। ধীরে ধীরে লাইনটা এগোচ্ছে। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার বয়স 50-55 হবে। প্যান্ট শার্ট পরা, মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা। ভদ্রলোক একবার বাঁ পকেটে একবার ডান পকেটে হাত ঢুকে খুচরো টাকা বের করে গুনছেন, ফের পকেটে রেখে দিচ্ছেন। আমি ভাবলাম ভদ্রলোকের যদি খুচরো টাকা আছে তো উনি এনগেজ ফেয়ারের কাউন্টারে গিয়ে টিকিট কাটতেই পারেন। খামোখা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন কেন? এই কাউন্টারটা তো ফাঁকায় পড়ে আছে। এক সময় ভদ্রলোক ফের খুচরো টাকা বের করে গুনতে লাগেন। আমি থাকতে না পেরে বললাম, দাদা আপনি তো এনগেজ ফেয়ারের কাউন্টারে টিকিট কাটলেই পারতেন, তাহলে ততক্ষণ কষ্ট করে লাইনে দাঁড়াতে হতো না। ভদ্রলোক কেমন স্মিত হাসি হেসে বললেন, কষ্টে কি বা আসে যায়। আমি মনে মনে ভাবলাম, এ কী রকম কথা, কষ্টে কি আসে যায়? যাকে উনি যদি কষ্ট করতে চান তো করুন, ওর ব্যাপার। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ভদ্রলোক কাউন্টারে পৌঁছালো। 6 টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমার যাওয়ার টিকিট চাইলেন। টিকিট নিয়ে পকেটে রাখতে রাখতে সরে দাঁড়ালেন। আমি 10 টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমার যাওয়ার টিকিট চাইলাম। ওই স্টেশনে নেমে আমাকে ঠাকুরপুকুর যেতে হয় 2 বার অটো বদলে। হঠাৎ দেখলাম আমার পায়ের কাছে একটা টিকিট পড়ে আছে। ওই ভদ্রলোকই বোধহয় টিকিটটা পকেটে রাখতে গিয়েছিলেন, ভুল করে পড়ে গিয়েছে। আমি টিকিটটা কুড়িয়ে ভদ্রলোকের পেছন পেছন ছুটলাম। এই যে দাদা, শুনছেন, আপনার টিকিটটা পড়ে গিয়েছিল, এই নিন। ভদ্রলোক সকালবেলা সেই কোকিলের ডাকের মতো বিষণ্ণ গলায় বললেন, টিকিটে কি আসে যায়, বলে হাত বাড়িয়ে দিল। টিকিটটার হাতে দিয়েতে গিয়ে দেখলাম টিকিটের উপর একটা লাল কালির ফোঁটা। হঠাৎ আমার মনে হলো ওটা রক্তের ফোঁটা নয় তো। তারপর ভাবলাম, তাই বা কেন হবে, এমন অলিক ভাবনার কোনো মানে আছে কি? পাতাল রেলের টিকিট সদ্য মেশিন থেকে বের হয়েছে, তাতে রক্তের ফোঁটা আসবে কোথা থেকে? নিজের এমন অবাস্তব ভাবনার জন্য নিজেকেই বকে দিলাম। তবে লাল দাগটা কিন্তু ভুল দেখিনি। ভদ্রলোক তখন সিঁড়ি দিয়ে নামছেন, আমিও এগিয়ে গেলাম। ট্রেন আসতে 4 মিনিট দেরি এখনো। প্ল্যাটফর্মে নেমে সামনেই দাঁড়ালাম। প্রথম কম্পার্টমেন্টে উঠলে মহানায়ক উত্তম কুমার স্টেশনের বাইরে বেরোনোর গেটটা কাছাকাছি হয়, ভিড়ও কম থাকে। যারা নিয়মিত পাতাল রেলে যাওয়া আসা করেন তারা অনেকেই নির্দিষ্ট কম্পার্টমেন্টে ওঠেন। আমিও ঠিক এরকম সময় যখন এই কম্পার্টমেন্টে উঠি তখন অনেক চেনা মুখের দেখা পাই। তবে আমি একটু লাজুক স্বভাবের বলে যেচে তেমন কারোর সঙ্গে আলাপ করি না। এমন সময় দেখলাম আমার ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে। আমি ট্রেন ধরার জন্য রেডি, ট্রেনটা পায়ে এসে গিয়েছে। হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন ট্রেন ধরার জন্য। ট্রেনটা কাছাকাছি আসতেই ভদ্রলোক ট্রেনের সামনে ঝাঁপ দিতে গেলেন। হতচকিত আমি খামচে ধরে ফেললাম জামা শুদ্ধ ভদ্রলোককে। কোনো রকমে বাঁচানো গিয়েছে, অনেক লোক জড়ো হয়ে গেল। ভদ্রলোককে বেশ বিমর্ষ এবং ক্লান্ত দেখাচ্ছে। একটা কম বয়সী ছেলে ভদ্রলোককে নিয়ে গিয়ে বসিয়ে দিল প্ল্যাটফর্মের বেঞ্চে। উনি এখন বেশ ঘামছেন। আমিও এগিয়ে গেলাম ওর কাছে। এই ট্রেনটা আমারও ধরা হলো না। ক মিনিট পরে ট্রেনটা চাঁদনি চকে স্টেশন ছেড়ে গেল, উল্টো দিকে ট্রেনে গেল, ছেড়েও গেল দমদমের দিকে। এখন প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা। আমি ওর পাশের চেয়ারটায় গিয়ে বসলাম। সমব্যথীর গলায় বললাম, এমন কাজ করতে গেলেন কেন? মানুষ বেঁচে থাকার জন্যই তো কত কষ্ট করে। আর আপনি? ভদ্রলোক খুব শান্ত নিরীহ গলায় বললেন, বেঁচে থাকায় কি আসে যায়। আমি বেশ জোরের সঙ্গে বললাম, না না, আপনাকে বেঁচে থাকতেই হবে। উনি খুব বিষণ্ণ চোখে তাকালেন আমার মুখের দিকে, কোনো কথা বললেন না। আমি বললাম, আপনার যত রাগ জীবনের উপর কেন? আবারও উনি আমার মুখের দিকে তাকালেন, তেমনই বিষণ্ণ চোখ।
আমি কি করব, নতুন যারা প্ল্যাটফর্মে জড়ো হচ্ছেন ট্রেন ধরার জন্য তারা জানেন না এই ভদ্রলোক একটু আগেই নিজেকে শেষ করে দিচ্ছিলেন। আমি কি সবাইকে জানিয়ে দেবো এই ভদ্রলোক একটু আগে, তারপর ওকে জোর করে ট্রেনে তুলে দেব? অনেক তরুণ ছেলে আছে, তারা জানলে ওকে হয়তো ঠিক বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আমার এইসব ভাবনার ফাঁকে দেখলাম ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন প্ল্যাটফর্মের দিকে। আমি নিজেকে কেমন গুটিয়ে নিলাম, যাক যা করার উনিই করুন, আমার কি? আমার উপর তো সব আত্মহননকারীকে বাঁচানোর দায়িত্ব কেউ চাপিয়ে দেয়নি। তারপর আজ রাতে আমাকে একটা কবিতা লিখতে হবে, কাল সকালে লিটিল ম্যাগাজিনের সম্পাদক ফোন করবেন। 7-5 ভাবনার ফাঁকে পরের ট্রেন এসে গেল, আমিও হুড়মুড় করে উঠে পড়লাম। ফিরে দেখা হলো না ভদ্রলোক কী করলেন, মনটা আরও বিষণ্ন হয়ে উঠল। টানেল দিয়ে ট্রেন ছুটে চলেছে, আমার ফের সকালবেলার কোকিলের ডাকটা কানে বেজে উঠল, বি আক্কেলে কোকিল আজ কেন যেমন করে ডাকলো? কখন যে ট্রেনটা মহানায়ক উত্তম কুমার স্টেশন এসে গেছে খেয়াল হলো ট্রেনের ঘোষকের ঘোষণায়। ট্রেন থেকে নেমে এক অসম্ভব দৌড় শুরু হয় যাত্রীদের মধ্যে, আমি ওই দৌড়ের মধ্যে থাকি না, যেমন আবার এই দৌড়ের সময় আমার মধ্যেও যেন একটা দৌড়ানোর স্রোত হয়ে যায়, অনেকটা ছোঁয়াচে রোগের মতো, তখন আসতে হলেও দৌড়ায়। স্টেশন থেকে বেরিয়ে এলাম, বেশ বড় একটা চাঁদ উঠেছে, আজকের চাঁদটাকে অন্য দিনের চেয়ে মন মরা মনে হলো, আজকের দিনটাই যেন এমন। টালিগঞ্জে অটল লাইনে দাঁড়ালাম, এই অটল লাইন অনেক সময় অ্যানাকন্ডার মতো এঁকে বেঁকে চলে যায় পিছনের পেট্রোল পাম্প পর্যন্ত। আজ তত লম্বা লাইন নেই, জনা 30-এর লোক দাঁড়িয়ে আছে, তবে আজ অত কম, রাস্তায় কোথাও জ্যামে আটকে আছে মনে হয়। লাইন খুব ধীরে ধীরে এগোচ্ছে, এখনই ঘড়িতে প্রায় 8:30 বাজে, বাড়ি পৌঁছতে 9:30 পেরিয়ে যাবে। মন থেকে ওই ভদ্রলোকের চিন্তা কিছুতেই যাচ্ছে না। কি হলো ভদ্রলোকের, উনি কি আমার ট্রেনটাতেই উঠেছিলেন নাকি আমার ট্রেনে না উঠে পরের ট্রেনে? বাড়ি গিয়ে টিভির খবরটা দেখতে হবে, কিছু যদি ঘটে তবে খবরে তো দেখাবে। ভদ্রলোক কি সংসারে খুব দুঃখী? কেন, হয়তো খুব সামান্যই চাকরি করেন, পান্তা জোটালে নুন ফুরিয়ে যায়। আমার মনে হয় এই নিয়ে একটা গল্প লিখে ফেললে কেমন হয়, লিখলে গল্পটা খুবই দুঃখের গল্প হবে। কিন্তু কেন, পৃথিবীতে এত দুঃখ ছড়িয়ে আছে তারপর আবার দুঃখের গল্প কেন? এই বিষয়টা নিয়ে আনন্দের গল্প লিখতে কেমন হয়? তাই তো উচিত, দুঃখী মানুষকে যতটুকু আনন্দ দেওয়া যায়। এসব ভাবনার মধ্যে এতটাই ডুবেছিলাম যে কখন অটো এসেছে আমি অটোয় উঠে বসেছি খেয়ালই নেই। আমি বসেছি অটো চালকের বাঁ দিকে, অটো করুণাময়ী ব্রিজ পেরোলো, পিঁপড়ে সারির মতো অটোর লাইন। এই রাত 9:00, অটো হরিদেবপুর পর্যন্ত টিমে গতিতে চললো, তারপর বেশ গতি পেয়ে গেল। এই মার্চ মাসের সন্ধ্যা রাতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাতাসে, আমি বেশ একটু গুটিয়ে নিলাম নিজেকে। এমন সময় লুকিং গ্লাস চোখে পড়তে দেখলাম ওই ভদ্রলোক আমার পিছনে অটোর ডান দিকে বসে আছেন। চমকে উঠলাম, টালিগঞ্জে অটোর লাইনে তো আমার সামনে ভদ্রলোককে দাঁড়াতে দেখিনি, তাহলে উনি অটোতে বসলেন কী করে? মনে মনে ভাবলাম না না, উনি ঠিকই অটোর লাইনে ছিলেন, আমি আনমনা ছিলাম বলে ওকে দেখতে পাই। মনে মনে ভাবলাম তাহলে ভদ্রলোক আমাদের দিকেই থাকেন, যাক তাহলে ওকে বাঁচে একটা ভালো কাজ করেছি, হয়তো দেখা যাবে উনি আমাদের পাড়াতেই থাকেন, দেখাই যাক উনি কবরডাঙায় গিয়ে ঠাকুর পুকুরের অটো ধরেন কিনা। আজ সকাল থেকেই ক্ষণে ক্ষণে ভীষণ আনমনা হয়ে যাচ্ছি, কোনো কিছুতেই ঠিক মতো মন বসাতে পারছি না। কেন এমন হলো আজ? তখনই মনে পড়ল এই কোকিলের কাজ, সেই যে সকালে এমন মন কেমন করা সুরে ডাকলো একটা না, আর তারপর থেকেই তো। একদিন আমার বাড়ির পাশের ওই আম গাছটা এসে বসেছিল একটা হলদে পাখি, তার ওই আগুন ছড়ানো হলদে রং দেখে সেদিন মনটা যেন অদ্ভুত আনন্দে ভরে উঠেছিল। অনেকে ওই পাখিটাকে বেনে বউ বলে ডাকে, অনেকে বলে ইষ্টিকুটু। ছেলেবেলায় মেদিনীপুরের গ্রামে আমরা ওই পাখিটাকে ডাকতাম হলদে পাখি বলে। সেদিন সেই হলদে পাখি দেখার পর সারাদিনই মনটা টই টই করছিল আনন্দে। এক একদিন এক একটা পাখি ফুল কেমন মন ভালো করে রাখে সারাদিন, আজ যেমন ওই কোকিলটা মন খারাপ করে দিয়েছে। হঠাৎ খেয়াল হতে দেখি আমি ঠাকুর পুকুরের অটোয় বসে চলে এসেছি একদম বাড়ির কাছে, জেমস লং সরণির কাছে বাজারে নেমে গেলাম। বাঁদিকে আমার পাড়া, 3 মিনিট হাঁটলেই আমার বাড়ি, প্রায় 10:00 বাজতে চললো, তড়ি ঘড়ি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে থাকি আমরা দুটি প্রাণী, আমি আর মেঘনাদদা। আমার স্ত্রী চাকরি করে হলদিয়ায়, ছেলে বৌমার মেয়ে থাকে বেঙ্গালুরুতে, মহিষা দলে গ্রামের বাড়িতে মার ভাইরা থাকে। মেঘনাদদা আমার বাবার আমলের লোক, কবে থেকে যে আমাদের বাড়িতে আছে কেউই মনে করতে পারে না, সবাই বলে মাইগো ফ্যামিলির যুগে এমন মানুষ হওয়া কঠিন, মেঘনাদদাই রাঁধে বাজার করে সব দিক সামলায়।
আমি আর মেঘনাথ দা একসঙ্গে রাতের খাওয়া খেয়ে নিলাম। খেতে বসে ভদ্রলোকের গল্প করলাম। অবাক হয়ে শুনল মেঘনাথ দা, সব কিছু গুছিয়ে মেঘনাথ দা শুতে দেরি হয়। আমি শুতে চলে গেলাম। আমার ঘরের দরজা ভেজানো থাকে। সকালবেলা মেঘনাথ দা ঘুম থেকে ওঠার ডাক দেবে বিছানার পাশে এসে, আর তখনই আমি উঠব। কিন্তু কিছুদিন হলো একা একাই আমার ঘুম ভেঙে যাচ্ছে। কখনো কোকিলের ডাকে, কখনো মোরগের ডাকে, আমার বাড়ির চারপাশের গাছে যে কত রকমের পাখি ডাকে, এসব ডাক বেশ ভালো লাগে। এক একদিন গতকালকে সেই কোকিলটা ডেকে উঠলো। সকাল এসে পড়েছে, আমার ঘরের জানলায় কুয়াশা কেটে রোদে ওঠার মতো চোখের পাতা থেকে ঘুমটা সরে যেতে আমার মনে হলো মাথাটা যেন অনেক নিচে পড়ে আছে। হাত দিয়ে দেখলাম একটা বালিশ মাথায় দিয়ে শুয়ে আছি আমি। আর একটা বালিশ কোথায় গেল? ঘুমাবার সময় দুটো বালিশই তো উপর উপর রেখে শুয়েছিলাম। আমি পাশে হাতরে দেখতে গেলাম বালিশটা কোথায়। অমনি আমার হাত লাগলো একটা বরফ ঠান্ডা কিছুর উপর। চোখ বড় করে তাকিয়ে দেখলাম আমার পাশে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে সেই লোকটা। আমি আ করে চিৎকার করে আর কিছু মনে নেই। তারপরের কথা মেঘনাদার মুখ থেকে শুনলাম জ্ঞান ফেরার পর। আমার চিৎকার শুনে মেঘনাদার ছুটে এসেছিল আমার ঘরে। ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়েছে। আমি নাকি মিনিট পাঁচেক মরার মতো পড়েছিলাম। এই মাত্র চোখ মেলে তাকালাম, একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘনাদা ঠাকুরকে প্রণাম করলো কপালে দু হাত ঠেকিয়ে। তারপর বলল, দাদাবাবু তুমি চুপ করে বসে থাকো বিছানা, আমি একটু দুধ গরম করে আনি, তুমি যেন এখনই উঠতে যেও না। আমি বাধ্য শিশুর মতো ঘাড় নেড়ে মেঘনাদার কথায় সায় দিলাম। কপালে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘাম জমে আছে, নাকি ঘাম নয় মেঘনাদার দেওয়া জলের ঝাপটার গুঁড়ো। মেঘনাদা ব্যস্ত হয়ে চলে গেল রান্নাঘরের দিকে। ফ্যানের বাতাস যতটা ঠান্ডা লাগার কথা তার চেয়ে অনেক বেশি ঠান্ডা লাগছে। তাহলে কি ভোররাতে বৃষ্টি হয়েছিল? অভ্যেস মতো বালিশের পাশে মোবাইল ফোনটা রেখে ঘুমায়। হাতে মোবাইল ফোনটা খোঁজার চেষ্টা করলাম, কোথাও পাচ্ছি না। ফের ঘামতে শুরু করলাম। একবার মনে হলো পাশের বালিশটার নিচে ফোনটা নেই তো। যেই বালিশটা তুলে সরে দিয়ে বিস্ফোরিত চোখ দেখলাম বালিশের নিচে গতকালকের লোকটা সেই পাতাল রেলের টিকিটটা, টিকিটে সেই রক্তের দাগের মতো। তারপর আর আমার কিচ্ছু মনে নেই।